রাস্তায় গাড়ি রেখে গেলে গাড়ির অবস্থা 12টা বাজে যায় ভাই, ধুলায় প্রচুর ধুলা, মানে মেন রোডের পাশে গাড়ি রাখলে একটা সমস্যা, আবার পার্কিং নাই। ওকে, এই পকেটে কিছু টাকা পয়সা আছে, দিয়ে যাই। আরে ওরে বাবা রে, আমার ওই ছোট্ট বাচ্চাটা দেখে আর কি একটু মায়া লাগলো। আসলে মানুষের পরিস্থিতি এমন, কিছু বলার নেই ভাই। আস্তে আস্তে ছোট্টটা আসি, আসসালামু আলাইকুম। ছোট্টটা বাচ্চা নিয়ে এসে বসে আছে। এটাই ভাই, আমরা রোদের ভিতরেই দেখতে পারি না উনি আর বেবিরে নিয়ে কীভাবে আছে, এটা একমাত্র আল্লাহ তালাই জানে আর উনি জানে। তো যতটুকু মানে সাধ্যের ভিতরে পারলাম দিলাম। দোয়া করবেন যেন এরকম কাজ আরও করতে পারি। আপনারা সাপোর্ট না করলে আমি এরকম কাজ করতে পারবো না, এটাই স্বাভাবিক ভাই। অনেকে বলে হয়তোবা যে ভাই এগুলো তো লোক দেখানো, আসলে লোক দেখানো না, আপনাদের ভালোবাসা থেকেই আমি যতটুকু ইনকাম পাই, যতটুকু টাকা আর্নিং করি, তার ভিতরেই আমি এই গরিব দুঃখীদেরকে আর কি সাহায্য করার চেষ্টা করি। এখন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি পারবো না, এটাই স্বাভাবিক। কারণটা হচ্ছে আমি অত বড় ফ্যামিলি বা ধনী পরিবারের কোনো সন্তান না, আমি মিডল ক্লাস একটা ফ্যামিলির ছেলে ভাই। আমার সাধ্য এতটা হয় না এখনও যে আমি পথচারীদের বা রাস্তায় কোনো অসহায় মানুষ দেখলে তাকে মন খুলে সাহায্য করতে পারবো। 10 টাকা 5 টাকা দিয়ে আসলে এই যুগে ভাই হেল্প করা ওটা হেল্প হয় না। একটা মানুষ 10 টাকা দিলে কয় টাকা, হ্যাঁ অনেকে মনে করতে পারেন যে ভাই সে তো একজনের কাছ থেকে নেয় না, সে তো অনেকজন ভাই। এখন যুগে মানুষজন হেল্পও করতে চায় না। আমি দেখি না ভাই রাস্তাঘাটে চললে 20-20 টাকা দামের গাড়ি নিয়ে ঘুরে, কিন্তু পকেট দিয়ে গরিবের জন্য একটা টাকা বের হয় না। তো ওই আর কি, আপনারা দোয়া করবেন আর একটু সাপোর্ট করেন, ইনশাল্লাহ যতটুকু পারবো চেষ্টা করবো গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য।